আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মাসনুনদার প্রোগ্রামের দ্বিতীয় পর্বে আমরা আপনাদের সাথে রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই প্রোগ্রামে আসার বসার কথা বলার সুযোগ দিচ্ছেন, এবং আপনারা যারা আমাদের সাথে আছেন আপনাদেরও শুকরিয়া আদায় করছি। এই মুহূর্তে আমরা এই নির্দিষ্ট দুটি দোয়া, অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি দোয়া আজকে আমরা ইনশাআল্লাহ শুনব। প্রথম নম্বর দোয়া যেটা, সেটা হলো হেদায়তের উপর দৃঢ়তা। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানাইছেন, আল্লাহ চাইলে আমাদেরকে অন্য কোনো জাতি অন্য কোনো ধর্মের মাঝে দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে হয়তো মুসলমান বানাইছেন, অথবা হয়তো আল্লাহ তাআলা অনেক আছে এই দেশের মাঝে মুসলমান হইতেছেন। আমাদের জন্য কী করণীয়? মুসলমান যারা, আমরা হেদায়তের জন্য আল্লাহর কাছে দোয়া করব। হেদায়তের উপর দৃঢ়তা এবং হেদায়তের উপর এই মজবুত থাকা, ইমানের সঙ্গে মৃত্যুবরণ, সারাটা জীবন আমি মুসলমান থাকলাম কিন্তু লাস্ট টাইমে এমন একটা পরিণতি হলো যে আমি ইমান হারা হয়ে দুনিয়া থেকে চলে গেলাম, তাহলে তো আমার দুনিয়ার জিন্দগিটা আমার বরবাদ হয়ে গেল, আখেরাতের জিন্দগিটা বরবাদ হয়ে গেল। এই জন্য প্রথম নম্বর দোয়াটা হলো হেদায়তের উপর দৃঢ়তা এবং ইমানের সঙ্গে মৃত্যুবরণের জন্য যে দোয়া, সেই দোয়াটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে শিখাইছেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নিজে শিখাইছেন যে তোমরা বলো, যে আমি দোয়াটা বলছি, আল্লাহ তাআলা বলছেন আমাদেরকে যে আবার বলছি, ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আমরা দেখি এই দোয়ার অর্থটা কি। রব্বানা, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, লা তুজি কুলুবানা বাদা ইযা হাদাইতানা, আমাদেরকে তুমি হেদায়ত দেওয়ার পরে, সিরাতে মুস্তাকিম সঠিক পথ দেখানোর পরে আপনি আমাদেরকে আর কী করবেন না, আমাদেরকে আমাদের অন্তরকে আপনি বক্র করবেন না, আপনি ফিরিয়ে নেবেন না, হেদায়ত থেকে আমাদেরকে মহরুম করবেন না। আল্লাহ আকবার। লা তুজি কুলুবানা, আমাদের অন্তরকে আপনি বক্র করবেন না, গুমরা করবেন না, বাদা ইযা হাদাইতানা, আপনি যেহেতু আমাদেরকে হেদায়ত দিয়ে দিয়েছেন, দেওয়ার পরে আমাদেরকে আর পথভ্রষ্ট করবেন না। ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, এবং আপনি দান করুন আমাদেরকে আপনার পক্ষ থেকে বিশেষ রহমত, বিশেষ রহমত। সেই আলোচনা ব্যাখ্যাটা আমি পরে বলবো ইনশাআল্লাহ। অর্থটা বলছি এখন, ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, হে আল্লাহ আপনি দান করো আমাদেরকে আপনার বিশেষ রহমত, ইন্নাকা আনতাল ওয়াহাব, বিকজ আপনি যেহেতু আপনি হলেন দানকারী। সে আয়াতটা আল্লাহ তাআলা আমাদেরকে শিখাচ্ছেন যে তোমরা, হে আমার বন্দারা, তোমরা এরকম দোয়া করো, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব। এরপরে যেটা সেকেন্ড দোয়া, যেটা আজকে আমরা দেখাবো ইনশাআল্লাহ, সেই দোয়াটা হলো সমস্ত পেরেশানি থেকে, যে কোনো পেরেশানি এবং চিন্তা থেকে মুক্তি এবং বাঁচার জন্য দোয়া, যেটা সেই দোয়াটা হলো, সেই দোয়াটা যে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আস্তাগীস أصلح لي شأني كله ولا تكلني إلى نفسي طرفة عين يا حي يا قيوم برحمتك أستغيث أصلح لي شأني كله ولا تكلني إلى نفسي طرفة عين। সেই দোয়াটা আমি যেটা বলছি সেটা হলো যে পেরেশানি থেকে বাঁচার জন্য, যত রকমের পেরেশানি আছে সমস্ত পেরেশানি থেকে বাঁচার জন্য, এবং
আল্লাহ তাআলার কাছে আমরা এই দোয়াটা করব, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, হে জীবন্ত, হে চিরঞ্জীব, হে বিশ্ব পরিচালক, বিরাহমাতিকা আস্তাগীথ, আপনার রহমতের আমি কী করছি, আপনার কাছে রহমতের আবেদন করছি, বিরাহমাতিকা আস্তাগীথ, আপনার কাছে আপনার রহমতের আবেদন করছি, আসলিহলি শানি কুল্লা, হে আল্লাহ তুমি আমারকে আমাকে তুমি সংশোধন করে দাও, আমি গুনাগার, আমি অনেক ভুল করে ফেলেছি, আসলিহলি শানি কুল্লা, আপনি আমাকে ইসলাহ করো, সংশোধন করো, ওয়ালা তাকিল্লি ইলা নাফসি তারফাতা আইন, আপনি এক চক্ষুর পলকের মতো, চক্ষুর পলক দিতে যে সময় লাগে সেই সময়টাও আপনি আমাকে আমার দিকে আপনি আমাকে আমাকে আমার দিকে আপনি ফিরিয়ে দিবেন না, ওয়ালা তাকিলনি, আমার কাছে সুপর্দ করবেন না, কেন সব সময় প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আমি আপনার সাহায্য চাই, আপনার রহমত আমার দরকার, ওয়ালা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইন, আপনি আমাকে আমার নফসের দিকে ফিরিয়ে দিবেন না, সামান্য সময়ও আমি আপনার কাছে ভিক্ষে চাই, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আস্তাগীথ। যে সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোনো পেরেশানির মধ্যে থাকতেন, তখন এই দোয়াটাই বলতেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আস্তাগীথ, আসলিহ লি শানি কুল্লা ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন, ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। আমরা গত সপ্তাহে যে দুইটা দোয়া আপনাদেরকে বলেছিলাম অবশ্যই আপনাদের স্মরণ আছে, ঘুমের সময় ঘুমের আগে যে দোয়াটা পড়ি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া, এর পরে আরেকটা দোয়া বলছিলাম একটু লম্বা ছিল, আল্লাহুম্মা আনতা খালাকতা নাফসি ওয়া আনতা তাওয়াফাহা لك مماتها ومحياها إن أحييتها فاحفظها وإن أمتها فاغفر لها اللهم أسألك العافية. আবার যাদের ঘুম আসে না তাদের জন্য একটা দোয়া আমরা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যাদের ঘুম আসে না তাদের জন্য, اللهم غارت النجوم وهدات العيون وأنت حي قيوم لا تأخذك سنة ولا نوم لا تأخذك سنة ولا نوم يا حي يا قيوم أهدئ ليلي وانم عيني. আমরা আজকে যে দুইটি দোয়া বলেছিলাম সের মধ্যে প্রথম দোয়াটা হলো আল্লাহ তাআলার কোরআনি দোয়া। আমরা আপনাদের সবাইকে আমি অনুরোধ করব কোরআনের যে দোয়াগুলো আছে এই দোয়াগুলো আমরা মেমোরাইজ করব, এগুলো আমরা এই জবানি করব। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়াগুলো শিখাচ্ছেন, আল্লাহ তাআলা তো দোয়া আমরা করি আল্লাহর কাছে, আল্লাহ তাআলা আমাদের সব প্রয়োজনকে মেটাবেন, আল্লাহ তাআলার যেভাবে বলছেন সেই দোয়াটা যদি আমি সম্ভব হয় তাহলে মেমোরাইজ করতে পারি। হ্যাঁ, আমি তো যে কোনো ভাষায় তো দোয়া করতে পারি, কিন্তু সম্ভব হলে আমি কোরআনের দোয়াগুলো আমি এই মেমোরাইজ করব, মুখস্থ করব এবং অর্থসহ বুঝব। এর মধ্যে আজকের যে দোয়াটা আমি আপনাদেরকে শেয়ার করেছি সেই দোয়াটা হলো কোরআনের দোয়া। এই দোয়াটা আমরা ব্যাখ্যা ইনশাআল্লাহ আপনাদেরকে একটু সামনে বলবো। এখন আমাদের সাথে কলার রয়েছেন, দেখি। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা দোয়া আছিল, আমি ওটা আমার মোবাইলে কপি করতাম আসলাম, এখন আমার মোবাইল আনতে আনতে গেছে কি আমার লাগে খুব বেশি জরুরি ভাই ও দোয়াটা পড়ার। কোন দোয়া? ও স্ক্রিনে তোরা আগে একটা দোয়া আছিল যেন, আমি তো এই দুইটা দোয়া আপনার দেখাইছি, এর মধ্যে পয়লা নম্বর হইলো রব্বানা হাব রব্বানা লা তুযিগ কুলুবানা, আর সেকেন্ড হইলো একটা না আরেকটা যেন আল হাইয়ুল কাইয়ুম। ওকে, মানে আমরা এই যে বোন বলছেন যে আমি যে সেকেন্ড দোয়া যেটা আমরা দেখাইছি সেই দোয়াটা আবার ওনাকে দেখাইবার জন্য এই দোয়াটা হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আস্তাগীথ, أصلح لي شأني كله ولا تكلني إلى نفسي طرفة عين،
ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এই দোয়াটা হলো সমস্ত অশান্তি পেরেশানি থেকে মুক্তির দোয়া। আল্লাহু আকবার। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আস্তাগীস আসলিহ লি শানি কুল্লাহ ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন। এই যে দোয়াটা আমরা শিখবো ইনশাআল্লাহ, সবাই আমরা শিখে নিব এবং এটার উপরে আমরা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। দেখি আমরা আমাদের সাথে কে রয়েছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি দোয়া আপনারে কই, আপনি দেখবেন আমার ওয়াইনি দোয়াটা ঠিক আছে। জি জি বলেন। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়াদিকা মাস্তাতাত আউযু বিকা মিন শাররি মা সানাতু ওয়া আবু লাকা বি নিআমাতিকা আলাইয়া ওয়া আবু বি যামবি ফাগফির লি ফা ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনত। আসসালামু আলাইকুম। অনেক দোয়ার বুক আছে, আপনি যদি কোন আপনার দোয়ার বুকের জন্য বলেন, আপনার ইসলামিক শপে যান তাহলে দোয়ার বুক পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জি জি, এরকম আছে অনেক দোয়ার বুক আছে, যে হিসনুল মুসলিম। জি ওকে ওকে ভাই, সালাম আলাইকুম। জি জি, আপনি চেক করবেন দোয়ার বুক, আপনি লিখবেন অনেক বুক আসবে ইনশাআল্লাহ। ওকে ওকে। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, ও আমি অপারেশনই দোয়াটা আমার আর একটু তো যদি করেন তো আমি ওটা লিখে রাখতাম কি আধা লেখি লিখছি আধা রয়েছে পেরেশানির দোয়া। জি ইনশাআল্লাহ, আপনি আমরা লগে থাকো গা ইনশাআল্লাহ, আমরা আমরা খুইম ইনশাআল্লাহ। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার দুইটা প্রশ্ন। জি জি, আমি একটু জানতে চাইছি যে আমরা যখন নামাজ পড়ি, নামাজের শেষে আতায়াতু পড়ে, তার বাদে আমাসুরা পড়ে, হিসনুল মুসলিমে দেখলাম নামাজের ভিতরে অনেকগুলা দোয়া আছে, যেমন আল্লাহুম্মা ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদিকা, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার, এইভাবে অনেকগুলা দোয়া আছে। এগুলা নামাজের ভিতরে আতায়াতু পড়ার আগে এগুলা কি পড়া ঠিক আছে? আর নামাজের পরে যে অনেকগুলা দোয়া আছে, যেমন আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম ওয়া তাবারাকতা ইয়া যিল জালালি ওয়াল ইকরাম, এরপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, এরপরে আয়াতুল কুরসি, তারপরে তাসবিহ তাহলিল, এগুলা কি শুধু ফরজ নামাজ পরে পড়তে হয় না সব নামাজ শেষ করে বসে পড়তে হয়? কারণ অনেক নামাজ তো সুন্নতে মুয়াক্কাদা থাকে, এর জন্য মাগরিবে জোহরে এশায় বা বড় মানুষের যদি নজর লাগে যায়, এই নজর কিলাখান যেন এই নজর যাইবার লাগে, একটা স্ট্রং দোয়া মানে খোয়া দিবান। আর মাঝে ইনসানোর দুশ্মনী আর আদাওয়াত নিয়ে বাঁচিয়া থাকা লাগি না, একটা দোয়া কইরা দিবা। জি, বাদে কিতা কইলা? বাদে একটা দোয়া, লাইক
আমরা মানুষও আবার জিনি আবার জিনোর ইয়া জিওতো নি আমরা হেফাজত থাকব নাকি জি একটা দোয়া জি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি নেক্সট কলার জি আমরা অনেক অনেক প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে আমরা একটু আনসারের দিকে যাই আমাদের একজন প্রশ্ন করেছেন ইস্তেগফার কি অথচ উনি এই আপনার অনেক সুন্দর একটা দোয়া শুনিয়েছেন সাইয়েদুল ইস্তেগফার আলহামদুলিল্লাহ সুন্দরভাবে ইস্তেগফার সাইয়েদুল ইস্তেগফারটা বলেছেন ইস্তেগফার মানে কি আল্লাহর কাছে মাফি চাওয়া ইস্তেগফারের অর্থ হলো আল্লাহর কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার জিন্দগির সমস্ত গুনার থেকে এই আপনার সমস্ত গুনাকে সামনে রেখে আপনি আল্লাহর কাছে আপনি বলবেন হে আল্লাহ তুমি আমার জিন্দগির সমস্ত গুনাকে মাফ করে দাও তখন ইস্তেগফার সম্পর্কে কিছু আপনার কিছু ধরেন আল্লাহ রাসুল থেকে বিভিন্ন রকমের ইস্তেগফার আছে যেমন আছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাই অথবা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম এরকম সাইয়েদুল ইস্তেগফার আছে আল্লাহুম্মা আনতা খালাকতা নাফসি এই যে ইস্তেগফার আছে এই ইস্তেগফারের অর্থটাই হলো যে আপনি আল্লাহর কাছে আপনি মাফি চাচ্ছেন ইস্তেগফারের অর্থ হলো আপনি আল্লাহর কাছে মাগফিরাতের মাগফিরাতের আপনি কী করছেন সওয়াল করছেন হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও সাইয়েদুল ইস্তেগফার যেটা উনি অর্থ আমরা অতীতেও বলেছি যে সেই সাইয়েদুল ইস্তেগফারটা যে সবচেয়ে দামি ইস্তেগফার সেটাকে আমরা সাইয়েদুল ইস্তেগফার আমরা যারা 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 জানি আমরা সকালে পড়ব একবার বিকালে পড়ব একবার বেশি পড়তে পারলে তো ভালো কমসে কম সকালে একবার আর বিকালে একবার আর এই যদি সে যদি এই পড়ার পরে যদি সেই দিনে মারা যায় তাহলে সে জান্নাতি হয়ে যাবে রাত্রে যদি সে পড়ার পরে যদি রাত্রে মারা যায় তাহলে সে রাত্রে জান্নাতি এই রাত্রে মারা গেলে সে জান্নাতি হয়ে যাবে এই সাইয়েদুল ইস্তেগফারটা হলো যে আল্লাহুম্মা আনতা খালাকতা নাফসি লা ইলাহা ইল্লা আনতা যে এই যে সাইয়েদুল ইস্তেগফার যেটা রয়েছে যে সেই সাইয়েদুল ইস্তেগফারের যে অর্থটা হলো যে লা ইলাহা ইল্লা আনতা এই খালাকতানি ওয়া আনা আবদুকা যে আপনি ছাড়া আর কোনো মাবুদ নাই খালাকতানি আপনি আমাকে সৃষ্টি করেছেন ওয়া আনা আবদুকা আমি আপনার গুলাম ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু এবং আমি আপনার আহাদের সাথে প্রতিশ্রুতি আপনার সাথে প্রতিজ্ঞা আপনার সাথে ওয়াদা সাধ্য অনুযায়ী আমি করে যাচ্ছি وانا على عهدك ووعدك ما استطعت وابو لك بنعمتك علي এবং আমি আপনার কাছে আপনি যে নিয়ামত দান করেছেন এগুলো আমি স্বীকার করছি وابو لك بنعمتك علي وابو بذنبي এবং আমি অনেক গুনাহ করেছি আমি হে আল্লাহ আমি আপনার কাছে স্বীকার করেছি فاغفر لي হে আল্লাহ তুমি আমাকে maaf করে দাও فانه لا يغفر الذنوب الا انت কারণ গুনাহ মাফের জন্য তো আপনি ছাড়া তো আর কেউ নাই তাহলে সাইয়েদ ইস্তেগফারটা হলো لا اله الا انت لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت وابو لك بنعمتك علي وابو بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت আরেক বোন আমাদেরকে প্রশ্ন করেছেন যে পেরেশানির দোয়া পেরেশানির দোয়া সমস্ত পেরেশানি থেকে মুক্তির জন্য যে দোয়াটা ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম برحمتك استغيث يا حي يا قيوم برحمتك استغيث اصلح لي شاني كله ولا تكلني الى نفسي طرفه عين এই দোয়াটা হলো সমস্ত পেরেশানি থেকে মুক্তির দোয়া يا حي يا قيوم হে চিরঞ্জীব হে বিশ্ব পরিচালক برحمتك استغيث আপনার কাছে আমি আপনার কাছে রহমতের আবেদন করছি আসলিহ লি শানি কুল্লা আপনি আমার অবস্থাকে সংশোধন করে দেন আপনি আমাকে সংশোধন করে দেন ওয়ালা তাকিল্লি ইলা নাফসি তারফাত আইন আপনি আমাকে আমার নফসের দিকে সেকেন্ডের জন্য আপনি আমাকে আমাকে আমার নফসের দিকে সুপুর্দ করবেন না সব সময় প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আমি আপনার রহমতের কঙ্গাল এরপরে আরেকজন বলছেন যে নামাজের ভিতরেও অনেক দোয়া আছে নামাজের ভিতরেও অনেক দোয়া আছে অনেক দোয়ার বুকে মিলে নামাজের ভিতরে আমরা যে সাধারণত আমরা যেভাবে পড়ি যে লাস্ট বইটাকে আমরা আত্তাহিয়াতু পড়ি
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, দুরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এরপরে দোয়া মাসূরা, اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. এই দোয়াটা পড়ে আমরা সালাম ফিরাই। এখন কথা হলো, আপনি যদি কোনো দোয়ার বুকের মধ্যে আপনি পান যে আরও অনেক দোয়াগুলো আছে, নামাজের ভিতরে যদি আপনি দোয়াগুলা, এই অনেক দোয়া যদিও হাদিসের মাঝে আসে, কিন্তু সাধারণত এই আমরা যারা অনেক সময় আছে এই দোয়াগুলো শুদ্ধভাবে অনেক সময় পড়তে পারে না, মিস্টেক হতে পারে, তাইলে যতটুকু ইহতিয়াত হলো যে যে দোয়াগুলো আছে সাধারণ নিয়ম যেটা আছে সেটাকে আমরা সুন্দর করে পড়ব, আমরা সূরা কেরা সুন্দর করে পড়ব, তসবিহাত সুন্দর করে আদায় করব, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার, এই তসবিগুলো প্রথম নম্বর হলো। নামাজের যে তসবিহাতগুলো আছে এগুলো আমি শুদ্ধ করব, যে আত্তাহিয়া তুমি শুদ্ধ করে পারে কি পারি না, আমার মাঝে কোনো এই আপনার এই ওয়ার্ডের কোনো মিসিং আছে কি না, লেটার মিসিং আছে কি না, এগুলো দেখতে হবে। এই জন্য বেশি যদি আমরা আপনাদেরকে অনেক সময় আসে যে হাদিসের দ্বারা যদি আপনারা দুয়ার বুকের দ্বারা যদি আপনারা অনেক বেশি পড়তে চান তাহলে মিস্টেক হওয়ার অত সম্ভাবনা আছে। এই জন্য নামাজের মাঝে যেগুলো আছে এগুলোর উপরে আমরা থাকি আর এগুলোকে সুন্দর করে পড়ি, শুদ্ধ করে পড়ি। যে এরপরে আপনি নামাজের পরে সালামের বাদে আল্লাহুম্মা আনতাস সালাম প্রথম নম্বর হলো ইস্তেগফার করবেন নামাজের পরে, প্রথম নম্বর আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ তোমার শান মতো আমরা নামাজ পড়তে পারি নাই, তোমার যেভাবে তুমি আমাদেরকে যে নিয়ামত দিয়েছ, যেভাবে আমরা তোমার কাছে খুশু খুজুর সাথে মন লাগাইয়া নামাজ পড়ার কথা ছিল আমি তো নামাজ পড়তে পারি নাই, রুকু সজিদা সুন্দরভাবে করতে পারি নাই, তেলাওয়াত শুদ্ধভাবে করতে পারি নাই, আমার তো মানুষ হিসাবে অনেক ভুল হয়ে গিয়েছে, আপনি আমাদের নামাজকে কবুল করে নেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, নামাজ সালামের পরে, নামাজের মধ্যে সালামের পরে প্রথমে এই ইস্তেগফার করব। এরপরে অনেক দোয়া আছে আপনার, এই আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকা রুজুউস সালাম ওয়া আদখিলনা দারাস সালাম, এরকম আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাআতা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দ মিনকাল জাদ্দ, এরকম অনেক দোয়াগুলো আছে, এই দোয়াগুলো আমরা শিখে নিব ইনশাআল্লাহ এবং এগুলো পড়তে পারি নামাজের পরে। এখন তিনি প্রশ্ন করেছেন যে অনেক নামাজের পরে সুন্নতে মুয়াক্কাদা আছে, এই নামাজের পরে ফরজ নামাজের পরে এই দোয়াগুলো করবেন না সুন্নতের পরে করবেন? যে নামাজের পরে সুন্নতে মুয়াক্কাদা আছে, যেমন ধরেন মগরিবের নামাজের পরে সুন্নতে মুয়াক্কাদা আছে, এশার নামাজের পরে সুন্নতে মুয়াক্কাদা আছে, সেই সময় আপনি দোয়াকে লম্বা করবেন না, সংক্ষিপ্ত আকারে বলেন আস্তাগফিরুল্লাহ পড়েন এবং আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম শর্ট করে দুই একটি দোয়া বলে আপনি সুন্নতে মুয়াক্কাদার দিকে আপনি নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন, এবং সুন্নত পরে উতির পরে অর্থাৎ সব শেষ হওয়ার পরে আপনি আপনার জায়নামাজে বসে আপনার যত দোয়াগুলো আছে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, আয়াতুল কুরসি, এগুলো আপনি পড়বেন। এই জন্য যে নামাজের পরে সুন্নত নাই, সুন্নতে মুয়াক্কাদা নাই, সেই নামাজের পরে সাথে সাথে আমরা পড়ে নিব, তসবিহাত আদায় করে নিব, আয়াতুল কুরসি পড়ে নিব, আর যে নামাজের পরে সুন্নতে মুয়াক্কাদা আছে সেই নামাজের সময় শুধু ইস্তেগফার করব আর মুখতাসার এক দুইটি দোয়া করব, এরপরে তসবিহাতগুলো আমরা সুন্নতের পরে আমরা ইনশাআল্লাহ আদায় করব। একজন বলতেছেন যে নজরের জন্য দোয়া, নজরের জন্য যে আপনার অনেক সময় আছে যে সূরা ফাতিহা আপনি আগে দুরুদ শরীফে পড়ে, তিনবার দুরুদ শরীফ পরে, তিনবার দুরুদ শরীফ, সূরা ফাতিহা 7 বার পরে, যে সূরাকে বলা হয়েছে সূরাতুশ শেফা, সেই সূরা ফাতিহা আপনি 7 বার পরে আপনি কী করেন, পানির মধ্যে ফু দিতে পারেন এবং ফু দিয়ে আপনি পানি পান করতে পারেন, হয়তো আল্লাহ তালা এই 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 সূরাতুল ফাতিহার বরকতে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন। আরেকজন প্রশ্ন করেছেন যে মানুষের দুশ্মনী থেকে বাঁচার জন্য দোয়া, মানুষের দুশ্মনী থেকে বাঁচার জন্য সবসময় আপনি সকাল বিকাল একটা দোয়া বলবেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মাআসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম, আল্লাহু আকবার, কোনো জিনিস আপনাকে ক্ষতি করতে পারবে না, বিসমিল্লাহিল্লাযী, আমি আল্লাহর নামে শুরু করছি, যে কোনো জিনিস ধরেন দিন শুরু হয়েছে, আপনি দিনের সকালবেলা আপনি বলেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মাআসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, জমিন এবং আসমানের মধ্যে যা কিছু আছে কোনো জিনিস ক্ষতি করতে পারে না, লা ইয়াদুররু মাআসমিহি শাইউন, আল্লাহর নামের সাথে যদি আমরা থাকি তাইলে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু কোনো ক্ষতি করতে পারবে না, জমিন এবং আসমানের মধ্যে যা আছে কোনো জিনিস আমাদেরকে ক্ষতি করতে পারবে না, ওয়া সামিউল আলীম, এবং তিনি তো শ্রবণকারী এবং তিনি তো জ্ঞানী, তিনি সবগুলো জানেন।
তাহলে কোনো জিনিস নকশান দিতে পারবে না, ক্ষতি করতে পারবে না আপনার। কোন সময়? যে সময় আমরা নামাজ পড়ব, যে সময় আমরা তসবিহ আদায় করব, যে সময় আমরা কোরআন তেলাওয়াত করব, যে সময় আমি আমার আল্লাহকে খুশি রাখব, তখন আল্লাহ যদি আমার উপরে খুশি থাকেন আল্লাহর রহমত আমার সাথে থাকবে। আর যে সময় আমি গুনাহ করব, নাফরমানি করব, তখন আল্লাহর রহমত দূর হয়ে যাবে, আল্লাহর রহমত দূর হয়ে যাবে। কিভাবে দূর হবে? যেমন ধরেন গুনাহ যে সময় করা হয়, অনেক গুনাহ হয়, এর মধ্যে বেশি গুনাহ হয় চোখের গুনাহ, কুদৃষ্টি যেটা, আল্লাহ আকবার। হাদিসের মধ্যে বলা হয়েছে লাআনাল্লাহুল নাযিরা ওয়াল মানযুরা ইলাইহি, যারা এই আপনার বেগানা মহিলার দিকে আপনার কুদৃষ্টি করে, আল্লাহ আকবার, তাদের উপর আল্লাহর লানত। এখন লানতের অর্থটা হলো আল বুদু আনির রহমা, রহমত থেকে দূরে দূরে চলে যায়, রহমত থেকে দূরে চলে যায়। এই জন্য যে সময় একটা মানুষ রহমত থেকে দূরে চলে যায়, তখন তার যে নফসে আম্মারা আছে, তার যে নফস, সেই নফস অটোমেটিক তাকে কন্টিনিউ গুনাহ করাইতে থাকে, আর সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। এই জন্য আমরা যে আপনাদেরকে যে দোয়াটা বলেছিলাম, সেই দোয়াটা হলো যে আপনার সবসময় আমরা বলবো কি, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এটা, এই দোয়াটা আল্লাহ তাআলা আমাদেরকে শিখাইতেছেন যে বলো রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইযা হাদাইতানা, হে আল্লাহ তুমি আমাদেরকে হেদায়ত দেওয়ার পরে, তুমি সঠিক রাস্তা দেখানোর পরে আমাদেরকে গুমরা করিও না। ওয়া হাব লানা মিন লাদুনকা রহমা, এবং আপনি আমাদেরকে বিশেষ রহমত দান করো। জি, আপনার আল্লাহ তালা বলতেছেন ওয়াহাব লানা মিন লাদুনকা রহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই জন্য দেখি আমাদের সাথে কে রয়েছেন। হ্যালো কলা, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি দুটা দোয়া অর্থ জানতাম স্যার। এক নম্বর হল ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এর অর্থটা কিটা? ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। জি, আর কি? সেকেন্ড দোয়াটা হইল ইয়া রাব্বুল আরশিল আজিম, ও দুটা অর্থ জানতাম স্যার। মানে প্লিজ আমার দুটা অর্থটা জানে বুঝাইয়া দিব বলা ইলাই, বুঝছেন না আমার কথা? জি বুঝছি, আলহামদুলিল্লাহ। আপনি আমরা লগে থাকুক ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ। জি, নেক্সট কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি জি, আপনি টিভির ভলিউম কমাইয়া আমরা লগে কথা হোক। আমি হলে স্বপ্নে দেখি আমি মারা যাইরাম, বাঁচতাম না, টাইম বই ফাইরাম, বুঝছেন নি? আর আমি একে ডিপ্রেশনে করি, চিন্তা করি, এখন আমি চিন্তা করি আর কি, জেনে গেলাম কিটা লইয়া যাই, মো বা কিটা হইব কিটা না, ওটা আর কি। আমরা একটা দোয়া বাতাইয়া দিতাম। জি, হইব ইনশাআল্লাহ। জি, সাধারণত স্বপ্নগুলা এগুলা এই আপনার এগুলো না খাওয়া বলা, আর অনেক সময় আছে অনেকগুলো, অনেক অনেক ভিউয়াররা শুনতেছেন, এই জন্য এই অনেক জি, এরপর আমি কইব ইনশাল্লাহ, কইব যে খারাপ স্বপ্ন বা বালা স্বপ্ন এগুলো সম্পর্কে আমরা কইব ইনশাল্লাহ। দেখি নেক্সট কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আমার একটা প্রশ্ন আছে। আগে যে আপনি একটা দোয়া কইছিলেন রব্বানা, জি আমি এত জানতাম না, রব্বানা হাবলানা, না রব্বানা লা তুযিগ কুলুবানা, জি এটা তো কোরআন শরীফ নি দোয়া। জি হয়, জি কোন সূরা কত নম্বর আয়াত তোমার কই জানে আপনি? জি রব্বানা লা তুযিগ কুলুবানা, জি কইব ইনশাআল্লাহ। জি, চেষ্টা করব, কইবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার
আমালান সালিহা সালিহা জি আমরা কইব ইনশাআল্লাহ আপনার খোয়ার মধ্যে একটু বিড়া লাগিয়েছেন আপনি জি আলহামদুলিল্লাহ গেছি জি জি আমি বাচ্চারা যে নজর লাগে নজরের দোয়াটা জানতাম স্যার বাচ্চাদের নজরের দোয়া জি ইনশাআল্লাহ সম্মানিত ভিউয়ার এই আমরা এই মুহূর্তে একটা ব্রেকের দিকে যেতে হচ্ছে ইনশাআল্লাহ আপনারা যেরকম আপনারা আমাদের সাথে ছিলেন আপনারা আমাদের সাথেই থাকুন লাস্ট পর্বে আমরা আবার আপনাদের কোয়েশনের আনসারের দিকে যাব আর কিছু জরুরি কিছু কথাবার্তা হবে ইনশাআল্লাহ সেই সময় পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু